বাংলাদেশের যত সেকেন্ডের শোরুম আছে যে এই গাড়িটা আসছে একদম সর্বপ্রথম আমাদের শোরুমে আসছে 2023 সালের মডেল আজকে চলতেছে আপনার ফেব্রুয়ারির 21 তারিখ তো ফেব্রুয়ারির 21 তারিখ 2023 সালের ফেব্রুয়ারির 21 তারিখ আমাদের কাছে 23 মডেলের গাড়ি চলে আসছে তো এটা একদম লেটেস্ট গাড়ি এটা সদ্য লঞ্চিং হওয়া বাজাজের সদ্য লঞ চিং হওয়া বাজাজ এনএস আমরা কিছুদিন আগে একটা ইয়ে করছিলাম রিভিউ করছিলাম মানে রিভিউ করেছিলেন এটা এখনো অ্যাভেলেবল শোরুমে হয় না 1,36,000 টাকা ডিসকাউন্ট 1,36,000 আর এখানে 1,00,000 টাকা 36,000 টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট ওকে আজকে ভিডিওর আকর্ষণ হচ্ছে নতুন মডেল যেগুলো আসে সদ্য লঞ্চ হয়েছে তারপর হচ্ছে জিক্সারের মনোটোন জিক্সারের মনোটোনের প্রত্যেকটা কালার অ্যাভেলেবল অ্যাভেলেবল আছে আজকের ভিডিওটা কিসের জন্য স্পেশাল সেটা আমি প্রথমেই আপনাদেরকে বলে দিই বাংলাদেশের মধ্যে এই প্রথম আমি যে মডেলটা বর্তমানে প্রি বুকিং চলতেছে যে বাইকের মডেলটা প্রি বুকিং চলতেছে সেটা হচ্ছে আমাদের সিলেটের সেকেন্ড হ্যান্ড শোরুমে এনে দেখাইছে এটা কিন্তু সত্যি একটা চ্যালেঞ্জিং একটা বিষয় বাংলাদেশে এখন পর্যন্ত আপনি প্রত্যেকটা আমি আসলে বাংলাদেশের যত ইউটিউবার আছে আমাদের মতো আমার মতো ভিডিও করে তাদের ভিডিওগুলো আমি ফলো করি যেন নতুন কিছু জানতে পারি এবং ওনাদের পরামর্শ দিয়ে নতুন কিছু আপনাদেরকে উপহার দিতে পারি তো সেক্ষেত্রে আমি বলতেছি যে এইরকম একটা প্রি বুকিং চলতেছে নতুন একটা মডেল সেই মডেলটা সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুমে চলে আসছে এটা আসলে আমাদের জন্য এবং আপনারা যারা ভিডিও দেখতেছেন তাদের জন্য সৌভাগ্যের বিষয় আজকের ভিডিওতে একদম নতুন মডেল একটা বাইক পাবেন পাশাপাশি হচ্ছে আপডেট মডেলের জিক্সার ইয়ামাহার অনেকগুলো ব্র্যান্ড রয়েছে একদম স্পেশাল আমাদের সাথে শাহজালাল মোটর বাইকের পক্ষ থেকে শামসুল ভাই এবং গ্যাস ভাই রয়েছেন ওনাদের পক্ষ থেকে আসলে চেষ্টা করবেন সর্বোচ্চ সহযোগিতার মাধ্যমে আপনাদেরকে বাইকের প্রাইসগুলো দিয়ে দিতে ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা তো সবার উদ্দেশ্যে কিছু বলেন আমরা ভিডিও শুরু করার আগে কিছু বলে দেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহাত ভাইকে রাহাত ভাই অনেক কষ্ট করে আমাদের প্রত্যেক দিন বা প্রতিবার আসেন এসে ভিডিওগুলো করেন আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন বা দেখবেন আপনারা সবাই লাইক দেবেন ফলো রাখবেন এবং সাবস্ক্রাইব করবেন করে আমাদের সাথে থাকবেন আর আজকে যে বিশেষ আকর্ষণ যে গাড়িগুলো আছে আপনারা আমার ভাই শামসুল দেখাবে আপনাদেরকে দেখবেন খুব দ্রুত কিন্তু যারা কিনবে তারা জন্য যোগাযোগ যারা আসবেন নতুন গাড়ি একদম আপডেট শোরুমে যে গাড়িটা আসছে এই গাড়িটা আপনারা ফ্রি বুকিং না সাথে সাথে নিতে পারবেন সাথে সাথে নিতে পারবেন ধন্যবাদ রাহাত ভাই আপনি কথা বলেন আসসালামু আলাইকুম আমার ভিডিও করার আগে আমার শামসুল ভাই তিনবার ফোন দিয়ে বলছেন যে ভাই আপনি আসেন তাড়াতাড়ি আমার তো কাস্টমার এসে কথাবার্তা বলতেছে তো বিষয়টা হচ্ছে আমি চেষ্টা করব যে বাইকটা রাখার জন্য এবং নতুন যেগুলো আছে সেগুলো রাখার জন্য আপনারা ভিডিও দেখে দ্রুত প্লিজ আপনারা একটু যোগাযোগ করে বুকিং করে নেবেন শাহজালাল মোটর বাইকের পক্ষ থেকে আমি শামসুল ইসলাম আছি আপনাদের সাথে তো আমাদের শোরুমে সদ্য লঞ্চিং হয় একটা বাইক আছে 2023 মডেল আমি জানি না বাংলাদেশের কোনো সেকেন্ড হ্যান্ড শোরুমে আছে কিনা অবশ্যই আমাদের শোরুমে আছে তো এটা ভিডিওর লাস্টে দেখবেন ইন্টারেস্ট হিসাবে রইলো তো আমাদের যা বাদ বাকি কালেকশনগুলো আছে সবগুলো দেখানোর চেষ্টা করবো মনোটোন অ্যাভেলেবল আছে সব কালার আমাদের অনেকগুলো জিক্সার আছে সুজুকি আছে ইয়ামা আছে সবগুলো দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ কম দামের কিছু একটা বলেন ভাই আপনারা তো সবসময় হায়ার সিসির বাইকগুলো নতুন কন্ডিশন বিক্রি করেন কম দাম নিয়ে কিছু কথাবার্তা বলেন ভাই কি আছে শোরুমে কম দাম নিয়ে বলতে গেলে ভাই অনেক কিছু বলতে হবে আসলে হায়ার সিসির বাইক বলতে আমরা বোধ হয় আমরা সবসময় লেটেস্ট বাইকগুলো আসলে সেল করার চেষ্টা করি আর আমাদের কাস্টমারগুলো ভাই যা আছে সব সময় হায়ার সিসির বাইকগুলো খুঁজে বেশিরভাগ আপনি দেখবেন সিলেটের মাঝে যত শোরুম আছে সব থেকে বেশি হায়ার সিসির বাইক ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করি এটা আমার একটা মানে মনে করেন আমি সবসময় ভালো গাড়ি দেওয়ার চেষ্টা করি যাতে আমার কাস্টমারগুলো স্যাটিসফাই থাকে অনেকে ভালো গাড়ি চায় সেকেন্ড হ্যান্ড গাড়ি মানে শুধু বাদ ভাঙা পচে এইগুলো না আসলে সেকেন্ড হ্যান্ড গাড়ির মাঝে একদম ব্র্যান্ড নিউ গাড়ি আমরা সেল করার চেষ্টা করি আমরা শত যাচাই বাছাই করে গাড়িগুলো কেনার চেষ্টা করি এবং 100% মিটার টেম্পারিং ছাড়া বাইক নিতে হলে অবশ্যই শাহজালাল মোটর আসতে হবে আমরা গ্যারান্টি দিয়ে বাইক সেল করি 100% মিটার টেম্পারিং ছাড়া বাইক পাবেন আমাদের কাছে সবচেয়ে হট কেক সুজুকি জিক্সার মন্ডল সিঙ্গেল ডিস্ক সবচেয়ে ডিমান্ডেবল সুজুকির সবচেয়ে বিক্রিত একটি বাইক সবচেয়ে সেলিং একটা বাইক এটা সেকেন্ড হ্যান্ড বলেন নতুন বলেন সবচেয়ে ডিমান্ডেবল বাইক এবং খুব দ্রুত সেল হয়ে যায় আচ্ছা রানিংটা কত ভাই এটা রানিংটা 5,000 কিলোমিটার অন টেস্ট 5 মাস গাড়ির বয়স আচ্ছা এটা 2022 সালের মডেল অন টেস্ট অবস্থায় আছে এটা ব্ল্যাক কালার ওকে এটা আর সার্ভিসিং আছে দুইটা চাবি আছে অ্যাভেলেবল আচ্ছা এটা প্রাইস পড়বে আপনার 1,80,000 টাকা অন টেস্ট 1,80,000 টাকা 1,80,000 টাকা অন টেস্ট আপনার গাড়িটা দেখেন একদম নতুন একদম ফ্রেশ ঠিক আছে অন টেস্ট অবস্থা আছে গাড়িটা আপনার নামে কাগজ করে নিতে পারবেন
ভাই দামটা কত বলছিলেন? দাম লক 180000 টাকা। 180000 টাকা এটা ফিক্সড? না ফিক্সড না, আমাদের আস্কিং প্রাইস যেটা ফিক্সড এটা ফিক্সড বলে দিব, আর সব কি আস্কিং প্রাইস। আচ্ছা, কেউ যদি বলে প্রাইস বেশি হইছে সেক্ষেত্রে আসলে আমরা একটু মেনশন করতেছি, কথাবার্তা বললে আর একটু দাম কমাইয়া দেওয়া যাবে। ভাই ফ্রেশ গাড়ি নিতে হলে অবশ্যই দাম একটু ভালো দিতে হবে, আপনি ভালো জিনিস কিনতে হলে অবশ্যই দাম একটু ভালো দিতে হবে। তো ফ্রেশ গাড়ি নিতে হলে 100% মিটার টেম্পারিং ছাড়া, এটা অবশ্যই কমে পাবেন। আমি আপনাকে ডিফারেন্সটা দেখিয়ে দিব, অবশ্যই ভিডিওতে আপনারা দেখবেন ডিফারেন্সটা আমি কিভাবে দেখিয়ে দিই, আপনারা অবশ্যই বুঝবেন, তারপরে কমেন্ট করবেন। ভালো হয়। ওকে, পরবর্তীতে আমাদের আছে সুজুকি জিক্সার এসএফ মোটর জিপি, যেটা এটা কত সাল? এটা 2017 সালের মডেল, ফার্স্ট পার্টি ওনার। টায়ার কি চেঞ্জ করতে হবে না চলবে এটাতে? এটা চলবে, মনে করেন কয়েক মাস পরে চেঞ্জ করলে হবে। আমার কাছে যা আছে তা থাকে, আমরা কোনো বিট কাটি না এবং রং করি না, 100% অথেন্টিক আমরা সেল করার চেষ্টা করি। আচ্ছা, ওকে। তারপর কাগজপত্র কিছু বলেন। এটা 2 বছরের রেজিস্ট্রেশন কমপ্লিট, 2 বছরের আপডেট আছে, 24 সাল পর্যন্ত মেয়াদ আছে। 24 সাল পর্যন্ত? হ্যাঁ, 2024 সাল পর্যন্ত মেয়াদ আছে। ফার্স্ট পার্টি মালিক স্মার্ট কার্ড, এটা 24,000 কিলোমিটার রানিং জেনুইন এটা। ওকে, তারপর হচ্ছে দামটা আমাদের বলে দেন। এটা দাম পড়বে 175,000 টাকা, এটা 170,000 টাকা পর্যন্ত রাখতে পারবো ইনশাল্লাহ। শুরু আসলে কিছু অনার করা যাবে, এটা ডবল ডিক্স। ওকে, তারপর হচ্ছে সিলভার কালার। এরপরে আছে সিলভার কালার FIABS, এটা আপনার 2021 সালের মডেল, এটা আপনার 15,000 কিলোমিটার রানিং। 15,000 কিলোমিটার? 15,000 কিলোমিটার রানিং, এটার প্রাইস পড়বে আপনার 2,28,000 টাকা। এই গাড়িটা কবে কিনা হয়েছে? এটা 2021 সালে কিনা। না না, আমি বলছি যে আপনাদের শোরুমে মানে এই গাড়িটা কালেকশন কবে আসছে? এই গাড়িটা কালকে আসছে, কালকে গতকালকে গতকালকে আসছে, আজকে দোয়াইসি রেডি করছি, কালকে রাত্রে আসছে, রেডি করতে পারি নাই। আচ্ছা, ওকে। তো কথা হচ্ছে আমরা কাগজপত্র 2 বছর, এটা 2 বছর রেজিস্ট্রেশন কমপ্লিট। আমি আরেকটা জিনিস মাঝে দিয়ে বলে রাখি, এটা 2021 সালের মডেল, 15,000 কিলো রানিং, 2,28,000 টাকা আমাদের আস্কিং প্রাইস। যদি 22 সালের হয়তো ইনশাল্লাহ প্রাইসটা হতো 2,50,000 টাকা। তো আপনারা ডিফারেন্স এই জায়গায় বুঝবেন, মডেলের উপরে, রানিংয়ের উপরে, গাড়ি চলার উপরে সব কিছু। আসলে গাড়ি চললে অবশ্যই দাম কমবে এবং ফ্রেশ থাকলে অবশ্যই ফ্রেশ দাম পাবেন। অবশ্যই। ওকে, তারপর এইটা? এটা মনোটন 2022 সালের মডেল, এটাও এটা আপনার 14,000 কিলোমিটার রানিং, এটার প্রাইস পড়বে 1,70,000 টাকা। আচ্ছা, এটাতে আবার একটা টুইস্ট দিয়ে যাই, ব্ল্যাক কালার বলছিলাম 1,80,000 টাকা, 1,70,000 টাকা, এটা 14,000 কিলো, এটা 5,000 কিলো, এটা ব্ল্যাক কালার, এটা ব্লু কালার। আচ্ছা, ওকে ওকে। তারপর পালসার এদিকে আছে একটা, এটা 22 সালের ম্যাট কালার। আচ্ছা, ম্যাট কালার 22 সালের মডেল, রানিং কত ভাই এটা? এটা 13,000 কিলোমিটার রানিং। আরে ভাই, প্রত্যেকটা গাড়ি নতুন। আচ্ছা, ওকে। সো 13,000 কিলোমিটার রানিং, আমাদের কাগজপত্র বলেন আর দামটা বলে দিন। এটা অন টেস্ট শোরুম পেপার, এটা প্রাইস পড়বে 1,70,000 টাকা, ডাবল ডিক্স। ডাবল ডিক্স 70,000 টাকা? ওকে ওকে ভাই, ফিক্সড না তো এটা? না ফিক্সড না, এটা অন টেস্ট অবস্থা আছে, 22 সালের মডেল, একবারে লেটেস্ট মডেল। ওকে, আরেকটা জিক্সার আছে? আরেকটা সেম মডেল আছে, এটা আপনার 10,000 কিলোমিটার রানিং, 22 মডেল, এটা 2 বছরের ব্যাংক চালান করা, 2 বছরের ব্যাংকের রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া। আপনি 7,000 টাকা দেবেন, আপনার নামে রেজিস্ট্রেশন আপনি করে নিতে পারবেন, মানে আপনার সাথে টাকা দিলে আপনি প্রথম মালিক হয়ে যাবেন, ফার্স্ট পার্টি মালিক হয়ে যাবেন। এটা 10,000 কিলোমিটার রানিং, চাকাটা দেখেন একদম নতুন। ওকে দামটা কত বলছিলেন? এটা দামটা 1,82,000 টাকা, এটা 82,000 টাকা, 10,000 কিলো ব্যাংক চালান, 82,000 টাকা পাচ্ছেন, আবার অন টেস্ট পাচ্ছেন 1,80,000 টাকা। তো আপনারা অবশ্যই যারা যারা ভিডিওটা দেখেন একটু চিন্তা ভাবনা করবেন, যে আসলে সব জিনিস যে দাম বেশি বলেন, আসলে ফ্রেশ গাড়িগুলোর দাম আলাদাই থাকে। এটাও ফ্রেশ, আনফ্রেশ না, এটাও ফ্রেশ, এটা ব্যাংক চালান করে, এটা 10,000 কিলো হিসাবে 1,82,000 টাকা, এটা যদি কম কিলো হইতো তাহলে আরও দাম বাড়তো। ওকে ওকে, আসলে ভিডিওটা তাদের জন্য যারা আসলে একটু মানে ভালো কন্ডিশন এবং বাজেটটা একটু বেশি তাদের জন্য, আর আমার মনে হচ্ছে যে আজকের ভিডিওটাই স্পেশাল। এটা 2022 সালের মডেল। আচ্ছা, এটা 2022 সালের মডেল, এটা 15,000 কিলোমিটার রানিং, এটা আপনার 2 বছরের রেজিস্ট্রেশন কমপ্লিট, এটা পড়বে আপনার, এটা কার্বোরেটর ভার্সন। ওকে, এটা বলে রাখি এটা কার্বোরেটর ভার্সন, এটার দাম আবার 2,25,000 টাকা। আচ্ছা, এটার কারণ হচ্ছে এটা 2022 সালের মডেল, এটা আপডেট মডেল, একবারে লেটেস্ট মডেল, 15,000 কিলোমিটার রানিং, একদম ফ্রেশ। টাটা দেখতে লাগে একদম 5,000 কিলোমিটার চলছে, বাট আমরা মিটার টেম্পারিং করবো না, 15,000 আছে, 15,000 ইনশাল্লাহ সেল করবো, মিটার টেম্পারিং কোনো সময় করবো না। ওকে ওকে, খুব সুন্দরভাবে আসলে ওই প্লেটের গার্ডটা দেওয়া আছে, ঠিক আছে, হেলমেটও একটা আছে, এটা আবার আমার এটা দেওয়া যাবে না। তারপর ভাই দামটা বলেন। এটা দাম পড়বে 2,25,000 টাকা ভাই। আচ্ছা, ওকে ওকে ওকে। তারপর তারপরে আছে আমাদের ইএমআই V3 ভার্সন 3, এটা 10 বছরের রেজিস্ট্রেশন, স্মার্ট কার, ফার্স্ট পার্টি মালিক, 7,000 কিলোমিটার রানিং, এটা আপনার 2021 সালের মডেল। ওকে, এটা প্রাইস পড়বে 2,25,000 টাকা। 2,25,000 টাকা, এটা 10 বছরের রেজিস্ট্রেশন কমপ্লিট। ওকে,
আজকে প্রত্যেকটা কালেকশন কিন্তু একদম মানে সুপার হট, সুপার হট কালেকশন, একদম ফ্রেশের মধ্যে নিয়ে আসছে, একদম একদম। এরপরে আছে আমাদের মোটর মেরুন কালার, সব মোটরের সব কালার অ্যাভেলেবল আমাদের কাছে, যে তিনটা কালার শুরুমে থাকে সেই তিনটা কালার আমাদের কাছে আছে অ্যাভেলেবল। আজকে ভিডিওর আকর্ষণ হচ্ছে নতুন মডেল যেগুলো আসে সদ্য লঞ্চ হয়েছে, তারপর হচ্ছে জিক্সারের মনোটোন, জিক্সারের মনোটোনের প্রত্যেকটা কালার অ্যাভেলেবল অ্যাভেলেবল আছে। এটা 5000 কিলোমিটার রানিং, এটা আপনার 2022 সালের মডেল, এটা প্রাইস হবে 175000 টাকা, 175000 টাকা 2022 সালের মডেল। আচ্ছা ওকে ওকে ওকে। তারপর এরপরে আছে আমাদের টিভিএস স্টাইগার, এটা 9000 কিলোমিটার রানিং, এটা 2 বছর রেজিস্ট্রেশন কমপ্লিট, এটা আপনার 2020 সালের মডেল, এটা স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি মালিক, 9000 কিলোমিটার রানিং, জেনুইন, এটার প্রাইস পড়বে আপনার 110000 টাকা, বর্তমানে স্টাইগারের প্রাইস 140000 টাকা মার্কেটে। আচ্ছা আচ্ছা, এটা রানিং 9000 কিলোমিটার রানিং, 2 বছর রেজিস্ট্রেশন কমপ্লিট, 24 সাল পর্যন্ত মেয়াদ আছে। ওকে ওকে। তারপর এখানে আমরা ডিসকভার দেখতে পাচ্ছি, কত সিসি? এটা 110 ডিসকভার, 110 সিভিএস টা। আচ্ছা 110, তো আমরা কাগজপত্র আছে এটাতে? হ্যাঁ, এটা 2 বছরের রেজিস্ট্রেশন কমপ্লিট, 2 বছরের রেজিস্ট্রেশন কমপ্লিট। আপনার টায়ারের বিট দেখেন ভাই, রানিং কত এটা? এটা রানিং ভাই আপনার 18000 কিলো, 18000 কিলো রানিং। বাইকে তো কোনো কাজ নাই? না কোনো কাজ নাই। ওকে, নিবেন চালাইবেন নতুন কন্ডিশন? নতুন কন্ডিশন। ওকে, সো আমরা দামটা শুনি একটু, এটার দাম পড়বে 1 লক্ষ টাকা, 1 লক্ষ লেভেল? হ্যাঁ লেভেল 1 লক্ষ টাকা। আচ্ছা বর্তমানে শোরুমে কত এগুলো? বর্তমানে শোরুমে 1 লক্ষ 36000 টাকা ডিসকাউন্ট, 1 লক্ষ 36, আর এখানে 1 লক্ষ 36000 টাকা ডিসকাউন্ট, ডিসকাউন্ট। ওকে, তারপর? তারপরে আছে টিভিএস রাইডার, 1 লক্ষ 65000 টাকার গাড়ি বর্তমানে, বর্তমানে 1 লক্ষ 65000 টাকা। আমি গত কিছুদিন আগে ওলা শুনছিলাম, মানে মাসখানিক হবে, ওটা 55 না কত ছিল, বাট 60000 ছিল, 60000 ছিল, 60000 ছিল, এখন 5000 টাকা বাড়ছে, 1 লক্ষ 65000 টাকা। এই গাড়ির রানিং কত হইছে? এটা রানিং হইছে আপনার 1500 কিলোমিটার, 1500 কিলোমিটার রানিং, 1500 কিলোমিটার, জেনুইন অথেন্টিক, এটা খুবই ফ্রেশ, দুইটা চাবি আছে, ফ্রি সার্ভিসিং আছে, সবগুলো অ্যাভেলেবল আছে। এটা প্রাইস পড়বে আপনার 1 লক্ষ 40000 টাকা, 1 লক্ষ 40, 1 লক্ষ 40000 টাকা, 25000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন 1500 কিলোর ডিফারেন্সে। ওয়াও 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 ওয়াও। তারপর হচ্ছে এখানে হচ্ছে গ্লামার লেটেস্ট মডেল, লেটেস্ট মডেল, এটা i3s, হ্যাঁ 3D লোগো i3s, এটা এটা 5000 কিলোমিটার রানিং। আচ্ছা কালারটা খুব সুন্দর, কালারটা খুবই সুন্দর, এটা মার্কেট প্রাইস 1 লক্ষ 36000 টাকা, আমরা যাচ্ছি 1 লক্ষ 12000 টাকা। আপনারা সাইডটা দেখেন, আসলে নতুন কন্ডিশন, তো আসলে খুব ভালো লাগতেছে গাড়িটা। আপনারা অনেকেই আসলে এই গাড়ির চাহিদা রয়েছে, আপনারা সরাসরি নাম্বার, এই যে নিচে নাম্বার দেখতে পারতেছেন, এই নাম্বারে ফোন দেন, সরাসরি সাজেলাল মোটর বাইকে চলে আসেন, ওনাদের গুগল ম্যাপটা ট্র্যাক করে আপনারা চলে আসতে পারবেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, গুগল ম্যাপে আমাদের লোকেশন দেওয়া আছে, সাজেলাল মোটর বাইক লিখে সার্চ মারলে আপনারা অবশ্যই ইনশাআল্লাহ পেয়ে যাবেন, আমাদের লোকেশন দেখে দেখে আপনারা গুগল ম্যাপে আসতে পারবেন আমাদের শোরুমে। পালসার আছে, এটা ডবল ডিক্সের গাড়ি, এটা আপনার 30000 কিলোমিটার রানিং, এটা হ্যাঁ 30000 কিলোমিটার রানিং, জেনুইন, আমরা কোনো মেটার টেম্পারি করি না, যা আছে আমরা তা সেল করার চেষ্টা করি। তো গাড়িটার কাগজপত্র বলেন? 30000 কিলো হিসাবে গাড়ি, যে বাদ ইঞ্জিন খোলা কোনো কাজ আছে এরকম না, গাড়িটা ফ্রেশ আছে, একদম ফ্রেশ আছে। ওকে, এটা প্রাইস পড়বে আপনার 1 লক্ষ 30000 টাকা ডবল ডিক্স। ওকে ওকে, ডবল ডিক্স 1 লক্ষ 30000 টাকা, 30000 কিলোমিটার রানিং, 2020 সালের মডেল, ওটা যাচ্ছিলাম 1 লক্ষ 70000 টাকা, 22 সালের মডেল, 13000 কিলো রানিং। ওকে ওকে ওকে, এটা আপনার মেট্রো প্লাস হাইড্রোলিক, এটা 2 বছর রেজিস্ট্রেশন কমপ্লিট, এটা 2020 সালের মডেল। আচ্ছা, এটা 17000 কিলোমিটার রানিং, এটা দাম পড়বে 88000 টাকা। ওকে, যারা পাঠাও বা রাইড করেন এই বাইকগুলো আসলে পারফেক্ট, পারফেক্ট, একদম তাদের জন্য পারফেক্ট। এর মধ্যে আছে আমাদের গ্ল্যামার একটা, এটা আমাদের সবচেয়ে লয়েস্ট, মানে আমাদের শুরুতে সবচেয়ে পরে কম দামের বাইক যেটা বলে, এটা আপনার 2019 সাল মানে অন টেস্ট, এটা 70000 টাকা প্রাইস, 70000 টাকা, 30000 কিলোমিটার রানিং ভাই। এটা এটাই ফিক্সড? এটাই ফিক্সড বলতে না, ফিক্সড না, ফিক্সড না, ফিক্সড না, অবশ্যই আসলে কিছুটা কমাতে হবে, যতই ফিক্সড বলে দেয় তারপরে ও কাস্টমার এসে বলে যে রাত ভাই ভিডিও দেখে আসছি, ইনশাল্লাহ কিছু না করতে হবে, জানি ভাই এটা। আচ্ছা, তারপর হচ্ছে স্ট্রাইকার এখানে আছে, তারপরে হচ্ছে আমাদের টিভিএস স্ট্রাইকার, এটা আপনার 22000 কিলোমিটার, এটা প্রাইস পড়বে আপনার 88000 টাকা অন টেস্ট। ওকে, রাইডার আরেকটা আছে, ওই যে সরি রেডিয়ন, এটা টিভিএস রেডিয়ন পার্পল কালার, এটা প্রাইস পড়বে আপনার 72000 টাকা, 72000 টাকা অন টেস্ট। আচ্ছা, অন টেস্ট কত দাম বলছেন? 15000 কিলোমিটার রানিং, 72000। আমাদের আরেকটা একবারে হট টেক বলার আগে, আমি এখনো দেখি নাই বাংলাদেশের যত সেকেন্ডের শোরুম আছে যে এই গাড়িটা আসছে, একদম সর্বপ্রথম আমাদের শোরুমে আসছে 2023 সালের মডেল, আজকে চলতেছে আপনার ফেব্রুয়ারির 21 তারিখ, তো ফেব্রুয়ারির 21 তারিখ, 2023 সালের ফেব্রুয়ারির 21 তারিখ আমাদের কাছে 23 মডেলের গাড়ি চলে আসছে, তো এটা একদম লেটেস্ট গাড়ি, এটা সদ্য লঞ্চিং হওয়া বাজাজের, সদ্য লঞ্চিং হওয়া বাজাজ N160, পালসার N160, এটা একদম টিপটপ কন্ডিশন গাড়ি, এবং বাজাজের
মানে বাজেটের মধ্যে ডুয়েল চ্যানেল এবিএস সহ এই গাড়িটা। আচ্ছা, এটা ডুয়েল চ্যানেল এবিএস রয়েছে। আমরা কিছুদিন আগে একটা ইয়ে করছিলাম, ওই এটা রিভিউ করছিলাম, মানে শোরুমে রিভিউ করেছিলেন। এটা এখনো অ্যাভেলেবল শোরুমে হয় নাই। আপনারা প্রি বুকিং দিলে অবশ্যই আমরা শোরুম থেকে আপনারা পাবেন, আর আমাদের কাছে প্রি বুকিং লাগবে না, অনলি 1500 ক্যাশ দিয়ে এখান থেকে নিয়ে যান। হ্যাঁ, ক্যাশ দিয়ে এখান থেকে নিয়ে যান। এটা 1500 কিলোমিটার রানিং, এটার মার্কেট প্রাইস হচ্ছে 2,62,000 টাকা প্লাস, এটা কাগজ করা আছে। এটা 1500 কিলোমিটার রানিং, এটা 2,62,000 প্লাস, উনি টোটাল ওনার খরচ হয়েছে 2,80,000 টাকা। হ্যাঁ, দুই বছর রেজিস্ট্রেশন কমপ্লিট, দুই বছর রেজিস্ট্রেশন করা আছে, ফার্স্ট পার্টি মালিক, দুইটা চাবি, ফুল সার্ভিসিং অ্যাভেলেবল, সার্ভিসিং আছে, দুইটা চাবি আছে, সব কিছু অ্যাভেলেবল, একদম পারফেক্ট গাড়ি। ব্রেকিং পিরিয়ড মানে উনি খুব চকরি চালাইছিল। কত কিলো রানিং হচ্ছে? 1500 কিলোমিটার। 1500 কিলোমিটার, ওকে। তো আমরা নাম ট্রান্সফার তো সম্ভব যে কোনো সময়? হ্যাঁ, এনি টাইম নাম ট্রান্সফার করতে পারবে। আচ্ছা, ওকে। তো কথা হচ্ছে, আমরা প্রাইসটা একটু বলি। এটা প্রাইসটা 2,60,000 টাকা, আমার 2,50,000 টাকা পর্যন্ত একটু আগে দাম হয়েছে, তো আমি ভিডিওতে দিব, রাত ভাইকে দেখাবো, ওই জন্য আমি এটা এখন। আচ্ছা, আমি একটু প্রশ্ন করব, এখন আপনি এটার উত্তর দেবেন যে 2,60,000 টাকা না 62,000 টাকা হচ্ছে শোরুমের প্রাইস। এখন এখান থেকে 2,60,000 টাকা নিবে কেন? ক্রেতারা কিসের জন্য নিবে? ক্রেতারা কিসের জন্য নিবে, গুড কোয়েশ্চন। এটা ক্রেতারা নিবে আসলে, এটা প্রি বুকিং, এটা আপনার মানে সিলেট সহ সারা বাংলাদেশের কোনো শোরুমে এই গাড়িটা এখনও সেকেন্ড হ্যান্ডভাবে কেউ বিক্রি করে নাই। এমকাত্র আমরা সাজালাম মোটর এটা বিক্রি করতেছি, এটা আমরা চ্যালেঞ্জিং প্রাইস হিসাবে নিয়েছি, কারণ এটার কাস্টমার খুব বেশি, যিনি বিক্রি করতে চাইছিলো অনেকে নিতে চাইছিলো, বাট আমরা এটা চ্যালেঞ্জিং, মানে সবার প্রাইসটা উঠবে আমরা প্রাইসটা দিয়ে রেখেছি, একদম একটা ভালো প্রাইস দিয়েছি, এই জন্য উনি সেকেন্ড হ্যান্ড শোরুমে বিক্রি করছে। আর না এটা একটা নাম কেউ যদি বলে ভাই এটা বিক্রি করে দেবো, এনি কেউ নিয়ে নিবে, যে কেউ নিয়ে নিবে। আচ্ছা, ওকে। আমার মনে হচ্ছে যে এখানে মূল বিষয়টা হচ্ছে, আপনি শোরুম থেকে নিলে গাড়িটা শোরুম পেপারটা পাবেন, বাট আপনি কাগজ করতে গেলে কত টাকা খরচ হবে? এটা কাগজ করতে 15,000 টাকা লাগবে, 15,000 টাকা লাগবে, বাট এখানে আপনি 15,000 টাকাই কিন্তু মূলত হচ্ছে কম পাচ্ছেন, আপনার কাগজ করতে আর খরচ লাগতেছে না। এখানে আপনি 15,000 টাকা বেঁচে গেলেও দ্বিতীয়ত হচ্ছে আপনি 2,60,000 টাকা দিয়ে এই গাড়িটা আপনি পাচ্ছেন, একদম নতুন, একদম কম রানিংয়ের একটা বাইক, একদম কম, একদম পালসার N160 নতুন মডেল, আপনার হচ্ছে মানে কাগজ করা, দুই বছরের কাগজ করা, একদম রেডি। জাস্ট আপনি নাম ট্রান্সফারটা করবেন, তারপর হচ্ছে এই গাড়িটা আপনি চালাইবেন, ঠিক আছে? এই গাড়িটার বয়স 1 মাস হয়েছে, মাত্র 1 মাস। আর শোরুমে এখন কিন্তু অ্যাভেলেবেল না, শোরুমে কিন্তু স্টক আউট, প্রত্যেকটা বাজাজের শোরুমে স্টক আউট চলতেছে এই মডেলটা। এখন আপনি যদি নিতে চান তাহলে হচ্ছে আপনাকে প্রি বুকিং দিয়ে রাখতে হবে, 1 সপ্তাহ 2 সপ্তাহ অথবা 15-20 দিনের মতো আপনাকে ওয়েট করে তারপর গাড়িটা নিতে হবে। বাট এখানে আপনি একদম রেডি পাচ্ছেন, বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম সাজালাল মোটর বাইক এরকম একটা গাড়ি নিয়ে আসছে, আর আপনাদেরকে চেষ্টা করতেছে যে সর্বোচ্চ সুবিধা দিয়ে এই গাড়িটা দিয়ে দেবে ইনশাল্লাহ। যে কোনো সময় আপনারা ফোন দিবেন, ওনাদের ফোন দিয়ে দ্রুত যোগাযোগ করবেন। ঠিকানাটা হচ্ছে সাজালাল মোটর বাইক, কদমতলি, ওভার ব্রিজ সংলগ্ন, সিলেট। তো হুমায়ুন চত্বর থেকে একটু সামনে আসলে আমাদের শোরুমটা পাওয়া যাবে। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটা লাইক করে দিবেন এবং শেয়ার দিয়ে দিবেন, এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা আছে সবাই মানে শেয়ার করে দিবেন। আর কেউ যদি বাইক মানে সিলেটের মধ্যে কেউ যদি বাইক সেল করতে চান এবং আপডেট বাইকগুলো হতে হবে, তো অবশ্যই আমাদের কাছে আসবেন, ইনশাল্লাহ আমরা একটা বেস্ট প্রাইস দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের কাছে এক্সচেঞ্জের অফারও আছে, আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন। আর একটা জিনিস বলে রাখি, সেকেন্ড হ্যান্ড বাইক কোনো সময় কিস্তিতে সেল হয় না, তো এই রিকোয়েস্টটা কেউ দয়া করে বাইক করবেন না, আমাদের কাছে মানে কিস্তির কোনো সিস্টেম নাই, অনলি ক্যাশ অন ডেলিভারি। তো কিস্তির জন্য তো শোরুম রয়েছে। হ্যাঁ, কিস্তির জন্য নতুন অনেকগুলো শোরুমে দেয়, অনেকগুলো কোম্পানি দেন আবার। তো এই বলে এখান থেকে আজকে বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, আপনাদের মাঝে আবার কোনো আকর্ষণ নিয়ে আসার চেষ্টা করবো। যতটুকু সম্ভব ফ্রেশ বাইকগুলো নিতে হলে অবশ্যই 100% মিটার টেম্পারিং ছাড়া বাইক নিতে হলে সাজালাল মোটর বাইকে চলে আসবেন। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো দিন। আসসালামু আলাইকুম।